একটা বেডরুম ইন্টেরিয়ারে সবচেয়ে চোখে লাগার বিষয়টা হলো বেডের হেডবোর্ডের পিছনে ওয়াল প্যানেলিংটা, সেটা যদি সিলিংয়ের সঙ্গে ম্যাচড হয় তাহলে অপূর্ব লাগে। আর বেডরুমের ইন্টেরিয়ারে হেডবোর্ডটাই কিন্তু সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ, তারপরে ওয়ার্ডরোব অ্যান্ড আদার্স। সো বেডরুম ভীষণ সিম্পল, এলিগেন্ট, স্টোকেটিক থাকতে লাগে আর কোনো রকম কম্প্রোমাইজেশন না। বিষয়টা জানতে হলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই কল করুন। আমার ডিজাইনিং এ আমি একটা ফেনোমেনার মানি মেনে চলি, সেটা হলো আমার ক্রিয়েটিভিটি শুড নট বি কপি পেস্ট, ইট ইজ মাই ওন ক্রিয়েটিভিটি। তার মধ্যে একটা নিজস্বতা থাকবে।